নতুন নতুন তথ্য জানার জন্য, নতুন নতুন কিছু শেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বাটনে অবশ্যই ক্লিক করুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে পাওয়ার জন্য। বন্ধুগণ, মন্ত্রের শক্তির বিষয়ে আমরা সকলেই জানি, আমাদের শাস্ত্রে মন্ত্রের বিষয়ে অনেক কথা উল্লেখ করা রয়েছে। প্রাচীনকালে মন্ত্রের সাহায্যে অনেক অসাধ্য সাধনও করা হতো। আজও যদি কোনো মানুষ মন্ত্রের দ্বারা যদি অসাধ্য সাধন করতে যায়, মন্ত্রের দ্বারা যদি কোনো কাজ করতে যায়, তা সম্ভব এবং তার কিছু বিধি এবং রীতি রয়েছে। মনে ভক্তি বিশ্বাস সেই পরিবেশ নিয়ে যদি মন্ত্র উচ্চারণ করা যায় এবং যে উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ করা হবে বা যে উদ্দেশ্যে মন্ত্র পাঠ করা হবে, জপ করা হবে, সেই উদ্দেশ্য সেই ব্যক্তি সফল অবশ্যই হবে। মন্ত্রের সাহায্যে অগস্ত্য মুনি সমুদ্রে সমস্ত সমুদ্রের জল পান করেছিলেন। মন্ত্রের সাহায্যে প্রাচীনকালে বিভিন্ন ঋষি মুনিরা অনেক কিছু এমন এমন কাজ করেছে, অর্থাৎ মন্ত্রের মধ্যে আছে এমন কিছু শক্তি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি ছোট একটি তথ্য দেব, ছোট একটি মন্ত্রের কথা বলবো। এই মন্ত্র যত বেশি পাঠ করবেন, যত বেশি জপ করবেন এই মন্ত্র, আপনাদের উন্নতি ততই হবে, সফলতা ততই পাবে। বিশেষ করে এই মন্ত্র যত বেশি জপ করা হবে, আপনার জীবন থেকে দরিদ্রতা তত বেশি মুছে যাবে। আপনার জীবনে অর্থের অভাব, টাকা পয়সা নিয়ে যে সমস্যা, যেই টেনশন, যে চিন্তা টাকা পয়সা নিয়ে, সেই সকল কিছু আপনার জীবন থেকে চলে যাবে। এমন এমন কিছু রাস্তা পাবেন, এমন এমন কিছু সুযোগ সুবিধা পেয়ে যাবেন এই মন্ত্র জপ করলে। এমন এমন কিছু সুযোগ সুবিধা চট করে আপনার কাছে চলে আসবে, আপনি হয়তো ভাবতে পারবেন না যে আপনার কাছে এমন কী কী সুবিধা, কিছু কিছু বিশেষ মানুষের থেকে এমন কিছু কিছু সুবিধা পাবেন। যেই জিনিসটি ধরার পর বা যেই জিনিসটি করার পর আপনার কাছে প্রচুর পরিমাণে টাকা হয়ে যাবে। আপনার এতদিনের মনের যা ইচ্ছাগুলো বা মনের যা স্বপ্নগুলো, একটি বাড়ি বানানোর বা একটি গাড়ি কেনার, বাড়িতে যারা রয়েছে স্ত্রী বাচ্চা মা বাবা যারা রয়েছে সকলকে এক সুখ দেওয়ার জন্য, সেই সকল কিছু, যে স্বপ্নগুলি, যে এই আপনার মনের ইচ্ছাগুলি, সেই সকল কিছু আপনার সম্ভব হবে। ঋষিমুনিরা মন্ত্রের কথা অনেক কিছু বলেছেন, মন্ত্র দিয়ে কি করা হয়, কিভাবে করা হয়, সেই সকল কিছু এই আমাদের বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে। বিশেষ করে আমরা সকলেই জানি যে মন্ত্রের ভিতর কেমন শক্তি রয়েছে। একটি উদাহরণ বলছি, একটি পোকা বা যে কোনো একটি পোকামাকড়, অনেক বিষাক্ত পোকামাকড় থাকে, আপনি হয়তো দেখবেন সেই পোকামাকড়টি দেখতে অনেক ছোট, কিন্তু সেই পোকামাকড় কামড়ালে অনেক বেশি ব্যথা করে বা অনেক বেশি রোগ হয় বা অনেক সময় তাদের বিষ এত বেশি যে সেই বিষের জন্য অনেক সমস্যা হয়ে যায়। অর্থাৎ জিনিসটি ছোট কিন্তু তার প্রভাবটি অনেক বেশি। ঠিক তেমনি মন্ত্র অনেক সময় হয় কি, মন্ত্র হয় ছোট কিন্তু তার প্রভাব অনেক বেশি হয়ে থাকে। এবং সেই প্রভাবটি কখন হবে, সেই প্রভাবটি হবে যখন আপনি সেটিকে জপ করবেন, যত বেশি জপ করবেন। বলাই আছে যে যদি বিশ্বাস থাকে মনে, মনে যদি ভক্তি থাকে, তবে পাথরও ভগবান দেখতে পায়। মনে যদি বিশ্বাস না থাকে, ভক্তি যদি না থাকে, তাহলে স্বয়ং ভগবান সামনে থাকলেও আমরা তাকে পাথর হিসেবে দেখতে পাই। তাই কথা হচ্ছে মন্ত্র পাঠ করুন, জপ করুন। আজকের বলা মন্ত্রটি অবশ্যই পাঠ করুন, জপ করুন, মনে বিশ্বাস ভক্তি রেখে উন্নতি হবে, সফলতা পাবেন, জীবনের সমস্যা শেষ হবে এবং এতদিনের যা আপনার ইচ্ছা স্বপ্ন সেই সকল কিছু সত্যি হবে। ভিডিওটিকে লাইক করুন, শেয়ার অবশ্যই করবেন। মন্ত্রটি হচ্ছে এটি মা লক্ষ্মীর বীজ মন্ত্র। এই মন্ত্র প্রতিদিন আপনাকে জপ করতে হবে, কতবার, যত বেশি জপ করবেন তত বেশি ভালো। মন্ত্রটি ভালোভাবে শুনে নিন। মন্ত্রটি হচ্ছে ওম শ্রীম 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 ধনম দেহি। আমি আবার বলে দিচ্ছি, মন্ত্রটি হচ্ছে ওম শ্রীম 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 ধনম দেহি। এই মন্ত্রটি প্রতিদিন জপ করুন। কিভাবে জপ করবেন, পদ্ম ফুলের গুটি দিয়ে মালা পাওয়া যায়, বাজারে পেয়ে যাবেন, পদ্ম গুটিকার মালা বলে সেটিকে, পদ্ম ফুলের মালা দিয়ে এই মন্ত্রটিকে জপ করুন। যদি সম্ভব হয় পদ্ম ফুলের মালা দিয়ে জপ করলে খুব বেশি ভালো, না হলে অন্য কোনো, অনেকে চন্দনের মালা দিয়ে জপ করতে পারে এই মন্ত্র। তাই মন্ত্রটিকে জপ করুন
প্রতিদিন যোগ করুন 108 বার, তার চাইতেও বেশি যদি সম্ভব হয়। সময় আসে আছে যদি আপনার কাছে, আপনি জব করুন। যত বেশি জব করবেন আপনার দরিদ্রতা তত বেশি যাবে। ভিডিওর কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।